আসসালামু আলাইকুম। আমার এই পেজটা মূলত কিন্তু রান্নার পেজ, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি একটু দেশে কিংবা বাসার বাহিরে গেলে সেই রান্নাটা আমি কন্টিনিউ করতে পারি না। তাই ভাবি যে চ্যানেলটা তো আর এইভাবে ফেলে রাখা যায় না, কোনো না কোনো একটা ভিডিও দিয়ে আপনাদের দর্শকদেরকে তো একটু উজ্জীবিত রাখা লাগবে। এজন্য আমি হচ্ছে দেশে গেলেও মাঝে মাঝে একটু এই টাইপের একটু ভিডিওগুলি করে থাকি। তো এখানে আমাদের গ্রামের বাড়িটা কীরকম সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো আর শেয়ার করছি, আপনারাও থাকেন পাশে। এই যে যেই ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিশাল বড় একটা দিঘি, আর এই দিঘিটার পানিটা কিন্তু একদম টলটলা হয়ে থাকে। আর এখন যে আমি ভিডিওটা করছি, এই সময়টাতে হচ্ছে দিঘির পানিটা অনেকটা কমিয়ে নিয়েছে, কারণ এটাতে যে মাছ চাষ করা হয়েছে সে মাছটা ধরে ফেলা হবে। এটার কারণ হিসেবে হচ্ছে এখন বর্ষাকাল চলে আসতেছে, আর বর্ষাকালের আগে আগেই কিন্তু এই পুকুরের কিংবা দিঘির মাছগুলি ধরে নেওয়া হয়। তো এই পুকুরের এই পাশটাতেও দেখুন কচুরিপানায় ঢাসা রয়েছে। আর দেখা যায় কি গরমের দিনে গ্রামে কিন্তু এই জায়গাটা একদম ঠান্ডা আর অনেক বাতাস থাকে। এখানে বিশাল বড় একটা বাদাম গাছ রয়েছে, আর এই বাদাম গাছের এখানে অনেকটা বিস্তৃত রয়েছে, এজন্য এখানে সরাসরি রোদ পড়ে না, অনেকটা ছায়া থাকে আর বাতাসও থাকে খুব পরিমাণে। তাই গ্রামের ছেলে মেয়েরা এখানে এসে বসে থাকে যখন অনেকটা গরম লাগে। আর এই বাদাম গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাদামও ধরে। আর এখানে এক পাশে দিঘির পানি, এই পাশ থেকে খোলা জায়গা থেকে অনেক বাতাস আসে। আসলে এই জায়গাটা উপভোগ করার মতোই একটা জায়গা। তো আমাদের গ্রামের এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে রাস্তার এক পাশে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে গ্রামের বাচ্চারা কিন্তু অলরেডি এখানে এসে বসে আছে, কারণ ওদের যখনই গরম লাগে ওরা কিন্তু এই জায়গাটাতে চলে আসে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন।